ফোনের দিকে দেখে সবাইকে স্বাগত জানাচ্ছি, এই মুহূর্তে উপস্থিত আছি বরোদা রাজরামপুর। আর এখানেই দেখতে পাচ্ছেন একটা জালের মধ্যে জড়িয়ে আছে, বাকি জালটাকে আমরা মাঠের মধ্যে কেটে তারপরে জালটাকে এখানে নিয়ে এসেছি। আর জালটা নিয়ে এসেছিল, আমার সঙ্গে আছে ধ্রুবজ্যোতি এবং ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান বলার দরকার নেই। দুজনে মিলে ওরা কি করেছে, মাঠ থেকে এটাকে তুলে নিয়ে এসেছে, জালটাকে কেটে, যেহেতু জালটা বড় ছিল বাকি জালটাকে ওখানেই ছেড়ে দিয়ে এসেছে। আর তারপরে এটাকে দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা ম্যাসিভ সাইজের বিরাট মাপের একটা চন্দ্রপোড়া সাপ। আর সেটাকে আজকে আমরা ঘুরি কামড়ি দেয়। আর এই সাপটা হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বিষ দাঁতওয়ালা হিমোটক্সিক বিষ যুক্ত সাপ। আর এর বিষ মানুষের শরীরে বা যে কোনো প্রাণীর শরীরে প্রবেশ করলে সারা শরীরে প্রচন্ড যন্ত্রণা হবে। এবং আর কাঁচিটা কোথায় আছে, সারা শরীরের সেল টিস্যুগুলো পচতে শুরু হবে, এতটাই ভয়ঙ্কর বিষাক্ত এই সাপ। আর সাপ কামড়ালে আপনারা কি করবেন, সাপ কামড়ালে আপনাদের যেটা করতে হবে, সঙ্গে সঙ্গে রোগীকে নিয়ে সোজা হসপিটালে যাবেন, কোনোভাবে কোনো বাঁধাবাঁধি কিছুই করবেন না। যদি এই সাপটা কামড়ায় কোনো পেশেন্টকে, আর যদি যেখানে কামড় দিয়ে সেই জায়গাটা যদি বাঁধন দেওয়া হয়, তাহলে সে অংশটা রুগীর কেটে বাদ দিতে হতে পারে। সাপটাকে চেনার উপায় কি, গোল গোল চাকা চাকা দাগ, মাঝখানে ডিপ সাইডে একটা গোল বর্ডার, সারা শরীরে গোল গোল চাকা চাকা দাগ। এটা দেখে বুঝতে হবে যে এটা চন্দ্রপোড়া। আর একটা জিনিস দেখাবো, এই সাপটার দাঁত দেখুন, দাঁতটার সাইজটা দেখুন, প্রচন্ড বড়। ভিতর দিয়ে ঢুকে ওটাকে তুলো উপরের দিকে, আটকে দিছে মানে হয়েছে।
না না হাফ ইঞ্চি না এক ইঞ্চি, হ্যাঁ শরীরের মধ্যে অনেকটা আছে না, অর্ধেকটা দেখা যাচ্ছে। তো আমরা বেশি সময় নষ্ট না করে এটাকে আমরা প্যাকিং করব। ফটো তুলবো, ওটা ফটো আর ক্যামেরায় তুলি রে। ও খেলাটা দেখাওনি, আমরা এই মুহূর্তে যেটা করছি উল্টোর মধ্যে ঘুরছি, কিন্তু ভুল করে আমাদের মতো নিজেরা চেষ্টা করতে যাবেন না, কারণ একটা বিপদ ঘটে গেলে তখন ক্ষতিটা আপনাদেরই হবে। এই তো আসে দেখি, এখানে আছে গিলি যাইছে ডিবাটা। যত বড়ই রেস্কিউর হোক, এই সাপটাকে সমস্ত রেস্কিউর ভয় পায়।